মাধ্যমিক পরীক্ষা 2019 এর ফল প্রকাশ হলো আজ। মেধা তালিকায় স্থান পেল কুচবিহার জেলার 3 জন। মেধা তালিকায় 10 জনের মেধা তালিকায় তৃতীয় স্থানাধিকারী কুচবিহার জেলার তুফানগঞ্জ ইলাদেবী গার্লস হাই স্কুলের ছাত্রী দেবস্মিতা সাহা, প্রাপ্ত নম্বর 691। এই বিদ্যালয়েরই অর্থাৎ কুচবিহার জেলার তুফানগঞ্জ ইলাদেবী গার্লস হাই স্কুলের ছাত্রী গায়ত্রী মোদক অধিকার করল 7ম স্থান, তার প্রাপ্ত নম্বর 684। মেধা তালিকায় 8ম স্থানাধিকারী কুচবিহার শীতলমুখী হাই স্কুলের ছাত্র শাহনওয়াজ আলম, প্রাপ্ত নম্বর 683।